আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকে আমরা উপস্থিত হয়েছি বেহালার মহিদার ছাদ বাগান পরিদর্শন করতে। একটা ছাদ বাগান, এবং সেই ছাদ বাগানে মহিদা কিছু শীতের ফুল তৈরি করেছে। শুধু শীতের ফুল বললে ভুল হবে, মহিদার বাগানে কিন্তু রয়েছে কিছু পার্মানেন্ট গাছও, রয়েছে জবা, রয়েছে গোলাপ, রয়েছে লেবু এবং অন্যান্য আরও অনেক সমস্ত গাছ রয়েছে। সব গাছই আমরা একে একে করে দেখব, তবে সবার আগে চলুন আমরা একটু মহিদার সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপরে ঘুরে ঘুরে আমরা মহিদার বাগানটা একটু দেখি। নমস্কার দাদা। নমস্কার। বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত, এবং আমাকে আপনার এই ছাদ বাগানে আমন্ত্রণ করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা একটু আমাদের দেন। আমার নাম মোহিত চক্রবর্তী, আমি বেহালায় থাকি, সার্ভিস করি প্রাইভেট কোম্পানিতে। আমি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং আমার এই ছাদ বাগানের প্রতি একটা প্রেম প্রথম থেকেই ছিল ছোটোবেলায়। সেরকমভাবে করার সময় সুযোগ সবই হয়নি, পড়াশোনার চাপে বলুন বা আদার্স প্রবলেমের জন্য। তারপরে আমি ধীরে ধীরে এই লাস্ট 2.5 বছর 3 বছর ধরে এই বাগানটাকে ধীরে ধীরে সাজিয়েছি। আচ্ছা, আপনার বাগানের বয়স তাহলে 3 বছর? হ্যাঁ। তবে আমি যেটুকু দেখলাম বা ঘুরে ঘুরে আমি অবশ্যই আমার দর্শকদের দেখাবো, এই 3 বছরে কিন্তু আপনি যে সমস্ত গাছ তৈরি করেছেন সেটা একদম পাকা, একদম বাগানের মতনই গাছগুলো আপনি তৈরি করেছেন, তার জন্যও কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই, কারণ বাঞ্ছারামের বাগান আমি অনেক অনেক দিন ধরে ফলো করছি, এবং বাঞ্ছারামের বাগান অসাধারণ। বাঞ্ছারামের বাগান থেকে আমি অনেক কিছু শিখেছি, পার্টিকুলারলি বিশ্বজিৎ মানে তোমার কাছ থেকে অনেক কিছু শেখা আছে আমার। যেমন প্রথম দিকে আমি জানতাম না যে কীভাবে মাটি প্রস্তুত করব, কীভাবে ইয়ে করব। আমি বলবো যারা নতুন বাগানি তারা আরও বেশি করে এই চ্যানেলগুলো, মানে যেমন বাঞ্ছারামের বাগান একটা খুব জনপ্রিয় চ্যানেল, এই ধরনের চ্যানেলগুলোকে ফলো করলে তারা যদি সঠিক জিনিসটাকে বেছে নিতে পারে, ঠিক জায়গা থেকে ঠিকভাবে জ্ঞানগুলোকে আহরণ করতে পারে, তাহলে বাগান তৈরি করা এমন কোনো কঠিন কাজ। এবার আপনি আমার দর্শকদের একটু বলুন, এই যে ছাদ বাগান আপনি করছেন, এই ছাদ বাগানটা শুরু করলেন কীভাবে? আপনার কী কেন মনে হলো যে আমারও একটা ছাদ বাগান করবার দরকার, কিছু গাছ লাগাবার দরকার? এটা এরকম নয় যে হঠাৎ শুরু হয়েছে, কারণ এর আগে আমাদের বাড়িতে যে জায়গা ছিল, যা মানে এই ছাদ বাগান হওয়ার আগে, তখন আমরা ছোটোবেলায় দেখেছি বাবা অনেক গাছ ফাছ লাগাতেন, যেমন বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ ইত্যাদি, সিজনাল ফুল ছিল, জবা গাছ প্রচুর ছিল আমাদের বাড়িতে, এবং বিশাল বড় বড় তাদের সাইজ ছিল, মানে প্রায় এক একটা জবা গাছে এক একদিন 50-60টা করে ফুল ফুটত, আমার মা সেখান থেকে ফুল তুলতেন। এই একটা প্রেম থেকে ধীরে ধীরে জবা আমার শুরু, এবং তারপরে মাঝখানে ব্যস্ততার জন্য, কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সবাই হয়ে ওঠেনি সময়, তারপরে আবার মনে হলো যে না ঠিক আছে একটু সব শুরু করি, আবার ছাদে বিনয় ছোটো করে একটা বাগান দিয়ে শুরু করি, দেখি কীভাবে আবার একটু জবা গাছ করা যায় কি না। এই জবা গাছ দিয়ে আমার প্রথম শুরু, তারপরে ধীরে ধীরে আমি আরও এটাকে এক্সপ্লোর করেছি, সেটা আপনাদের চ্যানেলগুলোর সাহায্যে। আপনি তো প্রায় 3 বছর হলো নতুন করে আবার শুরু করেছেন, তাহলে আপনি যারা এই ভিডিওগুলো দেখুন, আমাদের এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা মানে গাছের প্রতি প্রেম জাগিয়ে তোলা, এবং তারা যাতে উৎসাহ পায় এই ভিডিওগুলো দেখে, তারাও যদি গাছ করতে চেষ্টা করে যাতে করতে পারে, এই জন্যই আপনাদের সাক্ষাৎকারগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়ে থাকি এবং বাগানগুলো ঘুরে ঘুরে দেখাই। তার একটাই উদ্দেশ্য যে মানুষ যাতে আরও বেশি করে এই গাছ তৈরি করেন এবং এই বাগানের প্রতি আকৃষ্ট হন। তাহলে একজন নতুন বাগানি, সে যদি একটা নতুন ছাদ বাগান তৈরি করতে চায়, সে যদি উৎসাহী হয়, তাকে কী বলবেন, কীভাবে সে শুরু করতে পারে একটা ছাদ বাগান তৈরি করা? প্রথম বলবো যে পার্মানেন্ট গাছ কিছু, যেমন শীতকালের ক্ষেত্রে বলবো গাঁদা। গাঁদা খুব লো মেনটেন্যান্স, মানে এর ক্ষেত্রে অত খাটনি নেই। জবা পার্মানেন্ট গাছ, জবা বিভিন্ন রকম আজকালকার দিনে রয়েছে, দেশি জবা আমি বলবো সবচেয়ে ভালো, কারণ ফুল প্রচুর দেয়। দেশি জবা করতেই হবে বাড়িতে, ছাদ বাগানে দেশি জবা থাকতেই হবে, কারণ বাড়ির ফুলেও সেটা কাজে লাগে, পুজোর ক্ষেত্রে অনেকে ইউজ করে। এছাড়া বিভিন্ন রকম জবা আছে, এগুলোকে ইউজ করলে আমার মনে হয় খুব সুন্দর হবে, কারণ শুরু করতে পারেন প্রত্যেক ছাদ বাগানই প্রথম। আচ্ছা, এবার চলুন আমরা একটু ঘুরে ঘুরে দাদার গাছের ফুলগুলো একবার দেখি, কী কী গাছ আছে সেটাও একবার দেখে নিই, এবং দাদার কাছ থেকে জেনেও নিই যে কীভাবে দাদা এইসব গাছের যত্ন করেন। এই যে দেখছি অসাধারণ চন্দ্রমল্লিকা, টপ ভর্তি, দেখুন পাতা দেখা যাচ্ছে না গাছটার। দাদা, এই গাছগুলোর চন্দ্রমল্লিকার যত্ন সম্পর্কে আপনি যদি একটু কিছু জানান। চন্দ্রমল্লিকার খুব সামান্য যত্ন, এর DAP খোল জল, এই হচ্ছে মোটামুটি 7 দিন অন্তর অন্তর
করলে, আর পিঞ্চিং, পিঞ্চিংটা খুব ইম্পর্টেন্ট। এবং পিঞ্চিং না কর ছোটোবেলা থেকে করতে হবে, একদম গাছ একটু 2 ইঞ্চি 3 ইঞ্চি হওয়ার পর থেকেই পিঞ্চিংটা, যত ডাল বেরোবে তত ফুল হবে। আর মোটামুটি থামনেলে বলা যায় যে একটা মানে যত পাতা হয় বা যত ডাল হয় তার ইন্টু 3-4 টাইমস ফুল মোটামুটি গাছে হয় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। আর মাঝে মাঝে এনপিকে 19-19-19 ফয়লার স্প্রে করতে হবে, তাহলেই স্নোবলের একটা ভ্যারাইটি, স্নোবলের ভ্যারাইটিগুলো আরও কটা দেখাচ্ছে। এটা হলুদ ইয়েলো কালারের, এটা একটা রেড ব্রাউনিশ কালারের আছে, অনেকগুলো কুড়ি আছে, কুড়ছে, আরও বেশ কিছু কুড়ি উঠছে। এই একটা চন্দ্রমল্লিকা ভ্যারাইটি, প্রত্যেকটা গাছে গোটা 50-60টা করে মিনিমাম ফুল তো আছেই, কিছু কিছু গাছে 100-150 এবং একটা দুটো গাছে 350-400 ফুলও আছে। গাছটার ক্ষেত্রে দেখো ডিফারেন্স আছে, এইটা একটা ডাল থেকে এতগুলো ঝাঁকড়া হয়ে একদম বেরোয়, এই একটা ডাল কিন্তু এতগুলো ফুল, এ প্রত্যেকটা একটা ডাল তার থেকে এতগুলো ফুল। আবার এই গাছটাই কিন্তু তা নয়, এই গাছটা একটা থেকে একটাই ফুল বেরোচ্ছে, এই একটা ডিফারেন্স রয়েছে প্রত্যেকটা। এবং সব কটা গাছই কিন্তু আমার আগের বছরের কাটিং থেকে তৈরি করা। এবার দেখাচ্ছি আমার গোলাপ গাছে, যদিও এখনও সব গাছে ফুল আসেনি, দেখাচ্ছি এটা ইয়েলো কালারের রোজ, অনেকগুলো কুড়ি এসছে এবং অনেকগুলো ফুল এসছে, আরও কুড়ি আছে। এটা এখনও, এটা আর একটা পাশে, এখানে এখনও ফুল ফোটেনি, আমি ফুল ফুটলে আরও আপডেট দেখাবো। এটা অরেঞ্জ কালারের, যদি একটু দেখাতে পারি কাছ থেকে, প্রুনিং করার পর দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু স্বাস্থ্য খুব সুন্দর। এই মানে প্রত্যেকটা কাণ্ড বেরিয়েছে এবং লম্বা করে, এটা রেড কালার হবে, পুরো রেড, এটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের একটা ফুল, কত সুন্দর ফুটেছে এবং তার কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখার মতো, খুব সুন্দর। এবং একটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো করে কুড়ি, দেখুন এই গাছটায় প্রচুর কুড়ি, সবে পেটালটা ফুল করেছে, সবই ইংলিশ রোজ। এটা সেমি মিনিয়েচার ভ্যারাইটির, অনেকটা অরেঞ্জিশ কালার, ইয়েলো, সেমি মিনিয়েচার ভ্যারাইটি। এক একটা গাছে অনেকগুলো করে সেমি মিনিয়েচার ফুল ফোটে। এটা পিঙ্ক মোনালিসা, পিঙ্ক মোনালিসা, এটা অনেকে ডাচ রোজ, পুরো বড় ডাঁটি, একদম নিচ থেকে ডাঁটিটা ওঠে, মানে শুটটা, এবং খুব সুন্দর হয় ফুলটা। এখনো ফুল পেটালটা খোলেনি, গরম ওয়েদারটা একটু চেঞ্জ হওয়াতে একটু প্রবলেম হচ্ছে ফুলগুলো। এটা আমার আর একটা ভ্যারাইটি হলো রোজ, খুব সুন্দর মিষ্টি কালার, প্রচুর ফুলিয়ে আছে, গ্রোথ যদি দেখেন ওভারঅল ভিউটা আমি দেখাচ্ছি বাগানটার। এটা আমার বাগানের শীতের ফুলের ওভারভিউটা, গোলাপগুলো দূর থেকে ফুটে আছে, খুব সুন্দর লাগছে। এটা আমার আরেকটা ভ্যারাইটি, এই গাছটায় প্রায় 400 ফুল, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, এখানে ছাদের কার্নিশে আছে বলে, প্রায় 400 ফুল ফুটে আছে এবং গাছটার ভলিউম দেখলেই মোটামুটি সেটা বোঝা যাচ্ছে। চেষ্টা করছি বন্ধুরা সবাইকে দেখানোর জন্য, প্রায় 400 ফুল এটা কিন্তু ফুটে আছে এবং খুব সুন্দর লাগছে। ইয়েলো কালারের ভ্যারাইটি, এটা আর একটা ভ্যারাইটি, এটা রেড, এটাও এখনও সব ব্লুম হয়নি, শুরু হয়েছে এই যে কিছু কুড়ি, এখনও ব্লুম হওয়া বাকি আছে, হচ্ছে।
এটা জারবেরা আর কিছু ভ্যারাইটি দেখাচ্ছি। এটা আমাদের দেশি জারবেরা ডেজি, এটা আরও ফুটবে, এখনও সবে কুড়ি অবস্থা। এটা আমার কাছে অনেকগুলো কালারের আছে জারবেরা, এই একটা কালার দেখুন, এটা পেটালগুলো খুলতে আরম্ভ করেছে, এই এখন পুরোপুরি ফোটেনি, কিন্তু এটা মোটামুটি দেখুন একটা ফুল না হলো 3 থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে সাইজের হচ্ছে। এটা আমাদের দেশি ভ্যারাইটির একটা আছে, এটা একটা জারবেরা ভ্যারিয়েন্ট প্রায় রেড কালারের, এটা অলরেডি প্রায় 4 ইঞ্চি, এটা হোয়াইট কালারের পিটুনিয়া। তার সঙ্গে আরেকটা গাছ, এখানে দুটো গাছ আছে, এখানে অনেক পিটুনিয়া অ্যাকচুয়ালি হয়ে গেছিল বলে তাই জন্য আমার দুটো গাছ করেছি। এটা একটা ভ্যারিয়েন্ট, এটা ওই কালার সেম কালার, আমার ইয়ে সাদা রঙের গাঁদা জি কেটে দিয়েছি ফার্স্ট লটের ইনকা ফুল, আবার দেখুন যার ফলে সেকেন্ড লটের কিন্তু ফুলগুলো আবার বড় হচ্ছে, ফার্স্ট লট কিন্তু আমি কেটে দিয়েছি। হ্যাঁ অবশ্যই কাটবেন, মনে রাখবেন ফার্স্ট লটের ফুল দু চারটে আছে দেখাচ্ছি, এই একটা আছে, এই এই গাছটায় আছে ফার্স্ট লটের ফুল, এখনও অনেক বড় বড় হয়েছে, আপনি দেখতে হাতের রেসপেক্টে যদি দেখেন অনেকটা বড়, বুঝতে পারবেন। এই যে সেকেন্ড লটে ফুল নেবো বলে এগুলো আবার কেটে দেবো, এটাই নিয়ম। আচ্ছা এবার দেখাই, একটু ক্যাপসিকাম হয়েছে আমার এখানে, কিছু সবজি গাছ করেছিলাম, ক্যাপসিকাম বেশ কিছু হয়েছে, এই যে এখানেও ক্যাপসিকাম হয়েছে অনেকগুলো, টমেটো হয়েছে প্রচুর, দেখতে পাচ্ছেন টমেটো প্রচুর হয়েছে প্রত্যেকটা গাছে, না হলো প্রায় 1.5 থেকে 2 কিলো করে টমেটো হয়েছে। এগুলো নর্মাল আমার ড্রামে বসানো, খুব কিছু করি না এর জন্য, ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে বসানো এবং মাঝে মাঝে খোল জল দিয়েছি, খুব ভালো। অনেকে বলে যে খোল জল দিলে হয়তো ইয়ে হয়, কিন্তু আমি কিন্তু টমেটোতে ভালো রেজাল্ট পেয়েছি খোল জল দিয়ে। ফুলও এখনও আসছে প্রচুর হবে আরও। শুধু টমেটোই না, এর সাথে দেখুন রয়েছে কিছু বাঁধাকপি, ধনিয়া পাতা, বেগুন, এসব তো আছেই, তার সাথে সাথে কিছু পিটুনিয়া এবার আমরা দেখছি, এবং সেই পিটুনিয়াগুলোও কিন্তু অসাধারণভাবে মহিদ্দা তৈরি করেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে মহিদ্দার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য বাড়িতে অন্য ছাদ বাগানে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।